নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 ডিসেম্বরের নির্বাচন নিয়ে সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে প্রার্থীদের শঙ্কা ও পরামর্শ তোলেন তিনি। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাকত হোসেন অতীতের সব বিতর্ক ভুলে এই নির্বাচনকে ভালো করতে সিইসি কে অনুরোধ জানানোর পাশাপাশি কিছু দাবি জানান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারের এই দলের পছন্দের লোকদেরকে সেখানে আনসার হিসেবে নিয়োগ দেওয়া হয়, তারা পরবর্তীতে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করে। সুতরাং আমার অনুরোধ রইল যে আনসার নিয়োগের ক্ষেত্রে শুধু যারা আনসার বাহিনীর সদস্য, যারা খাকি পোশাকে খাকি, যাতে তাদের সুনির্দিষ্ট যে ড্রেস রয়েছে সেই ড্রেস দিয়ে তাদেরকে যাতে নিয়োগ। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি বিএনপি সব শঙ্কা মিথ্যা প্রমাণ করতে নির্বাচন কমিশন ও সরকারের কাছে দাবি জানান। আমি আহ্বান জানাবো সাকাত ভাই, আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাই। জনগণ যাকে ভোট দিবে সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। এবং আমি ওনাকে বলতে চাই যে 22 তারিখে নির্বাচন যাই হোক, এটা সম্পূর্ণভাবে আমার একান্ত অনুরোধ থাকবে সরকারের কাছে, একদম নিরপেক্ষ নির্বাচন। সিইসি বলেন, নিরপেক্ষ নির্বাচন করাই ইসির লক্ষ্য। এই নির্বাচন দেশবাসীর কাছে মাইল ফলক হয়ে থাকবে বলেও জানান তিনি। আমার মালপত্র ভোট কেন্দ্রে পৌঁছানোর পর থেকে সারা রাত্রি পাহারা দিতে হবে, কোন রকমের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার নির্দেশ, তারা যেন দুষ্কৃতকারীদেরকে দুষ্কৃতকারী বলেই মনে করেন। মতবিনিময়ে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কালো টাকার ছড়াছড়ি বন্ধে সবাইকে সাবধান করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও ইসি। সময় ইসলাম, নারায়ণগঞ্জ।